ইডেন গার্ডেন্স বাঙালির ক্রিকেট প্রেমীদের কাছে গর্ব। এমন কোনো বাঙালি নেই যে ইডেন গার্ডেন্সের নাম শোনেননি। ভারতের প্রাচীনতম এই ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হয়েছিল 1864 সালে। কিন্তু ইডেন গার্ডেন্স মানেই কি শুধু এই খেলাঘর? না, এর পেছনে এক সুপ্রাচীন ইতিহাস আছে। আজ সেটাই বলবো। ১৮৩৬ থেকে ১৮৪২ অবধি ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড অকল্যান্ড। পোশাকি ভারী পরিচয় ফার্স্ট আর্ল অফ অকল্যান্ডের আড়ালে চাপা পড়ে গিয়েছিল তার প্রকৃত নাম জর্জ ইডেন। প্রশাসনিক দায়িত্ব পেয়ে তিনি ভারতে এসে বিপত্তি হয়েছিল তার দুই বোনের। বোনেদের মধ্যে এমিলি ইডেন ছিলেন বিখ্যাত পর্যটক ও লেখিকা। তার দেশকে জানার আগ্রহ এত বেশি ছিল যে তিনি সেই সময়ের কলকাতার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করে নানা রকম তথ্য সংগ্রহ করেছিলেন। পরবর্তীতে তার লেখা আপ দ্য কান্ট্রি লেটার্স রিটেন টু হার সিস্টার ফ্রম দ্য আপার প্রভিন্সেস অফ ইন্ডিয়া বইয়ে সবকিছু সংগৃহীত আছে। বাগানের প্রতি তার জন্মগত ভালো লাগা ও ভালোবাসা ছিল। বোন এমিলির কলকাতায় থাকাকালীন লর্ড অকল্যান্ডের উদ্যোগে ইডেন গার্ডেনে কাজ শুরু হয়। 1840 সালে তৎকালীন সিভিল আর্কিটেক্ট ক্যাপ্টেন ফিটজেরাল্ডের তত্ত্বাবধানে গার্ডেনের কাজটি সম্পন্ন হয়। নাম রাখা হয় অকল্যান্ড সার্কাস গার্ডেন। পরে ইডেন সিস্টারদের স্মরণে এর পুনরায় নামান্তর করা হয়। 1864 সালে স্টেডিয়ামের গোড়াপত্তন করা হয়। ক্রিকেট মাঠ ছাড়াও ইডেন উদ্যানের বড় অংশ নিয়ে পরবর্তীকালে তৈরি হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এবং আকাশবাণীর কার্যালয়। তবে বাগানের সবচেয়ে বড় আকর্ষণ একটি বার্মিজ প্যাগোডা। লর্ড ডালহৌসির শাসনকালে মায়ানমারের প্রোম থেকে জাহাজে করে ইডেন উদ্যানে নিয়ে আসা হয় এই প্যাগোডা। প্যাগোডার মূল কাঠের কাজের আনুমানিক খরচ হয়েছিল তৎকালীন 1,500 টাকা। প্যাগোডাটি একটি তাজাউংয়ের আকারে নির্মিত। তাজাউং হল এক ধরনের বৌদ্ধ মন্দির যার বহু স্তরযুক্ত ছাদ চূড়ায় ওঠার সাথে সাথে ছোট হতে থাকে। ১৮৫৩ সালে ব্রিটিশরা প্রোম শহরটি দখল করলে লর্ড ডালহৌসি যখন প্রোম পরিদর্শনে যান তখন তিনি প্যাগোডাটি কলকাতায় স্থানান্তর করার সিদ্ধান্ত নেন। প্রথমে ফোর্ট উইলিয়ামে এটি রাখা হয়, পরে ইডেন গার্ডেনে স্থানান্তরিত করা হয়। 1856 সালে এক ডজন বার্মিজ কারিগর 6,000 টাকায় 3 মাস ধরে বাগানে এটি পুনঃস্থাপন করেন। প্যাগোডাটির বাইরের কাজ ও ভেতরের কাজ এতটাই সুন্দর যে দেখলে চোখ জুড়িয়ে যাবে। যে জলাশয়টি প্যাগোডাটিকে বেষ্টিত সেই পুকুর পুরোটাই জুড়ে রয়েছে শালুক ফুলের সংসার। প্রচুর পাখি এবং প্রচুর জানা অজানা প্রজাপতির সংসার এই বাগান। আছে প্রচুর গাছও, যার লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে কলসপাতি ফুলের গাছটি আমার নজরে সর্বাগ্রে পড়ল। দূর থেকে সোনালি হলুদ এবং কাছে যেতেই লাল সাদা ফুলের এই গাছ নজরে পড়বেই।
এখানে রয়েছে বাচ্চাদের জন্য পার্ক, জলাশয়ে বোটিংও করা যায়, রয়েছে ক্যাকটাস হাউস। একটা বিকেল অনায়াসেই কাটিয়ে দেওয়া যায় এখানে। প্রেমিক যুগলদের জন্য আদর্শ এই পার্ক। প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। আর স্বল্প মূল্যে পেট পূজার জন্য রয়েছে ইডেন ফুড প্লাজাও। তাহলে আর দেরি কেন, ঘুরে আসুন খেলাঘরের এই বাগান থেকে। একটা বিকেল এই ঐতিহাসিক বাগান ঘুরতে ভালোই লাগবে। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।